على الأخلاق قوام المجتمع الراقي وأساس الإنسان الفاضل، فقد قال تعالى سبحانه وتعالى: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ربط بين الأخلاق وبين الدين، فقال تعالى: وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وأشهد أن نبينا محمدًا رسول الله صلى الله عليه وسلم حدد الغاية الأولى من بعثته والمنهج المبين في دعوته، فقال صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق. رواه البزار من حديث أبي هريرة رضي الله عنه. فاللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فيا أيها المؤمنون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله رحمكم الله، فمن اتقى الله جعل له نورا وعلما وفرقانا وملأ قلبه طمأنينة وإيمانا. قال تعالى: يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم. أيها الإخوة، قفوا عند حدود الله والتزموا بأوامر الله، فإن لكم من الله طالبا وعليكم منه مراقبا ومحاسبا. واعتبروا قبل أن تكونوا عبرا، وقدموا لأنفسكم من الخير تجدوه عند ربكم مؤخرا. عباد الله، الله سبحانه وتعالى আমাদেরকে ইনসান হিসাবে সৃষ্টি করেছেন এবং তারপরে তিনি আমাদেরকে ঈমান এবং ইসলামের যে মহান দিক নির্দেশনা দিয়েছেন সেটিকে সামনে রেখেই তিনি খেতাব করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা উত্তম জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদের জীবনের মূল লক্ষ্যের দিকে তিনি একটা ইঙ্গিত করেছেন, যদিও অন্যান্য অনেক আয়াতেও সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। খায়রা উম্মাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসাবে যেন আমরা আমাদের ইমান, যে মানুষের জীবনের দুটো দিক আছে, জাসাদুন জাসাদুন ওয়া রুহুন, তার শারীরিক দিক এবং তার অন্তরের দিক, রুহানি দিক, যেটাকে অনেকে আধ্যাত্মিক বলা হয়। যদি ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা আছে যে আধ্যাত্মিকতা বলতে কি বোঝানো হয়, তো এখানে জাসাদ এবং রুহ বলতে তার বাহ্যিক এবং অন্তর্নিহিত দুটো দিককে এখানে বোঝানো হয়েছে। একজন মানুষের তার বাহ্যিক চেহারা আছে, শরীর আছে, সে হয়তো লম্বা অথবা খাটু, সে হয়তো ফর্সা অথবা শ্যামলা ইত্যাদি নানা রকম, এ হচ্ছে তার বাহ্যিক দিক। আর তার অন্তর যেটা, সে অন্তরকে ঘিরে তার যে মনোজগৎ তৈরি হয়, তার যে চেতনার জগৎ তৈরি হয়, এটাই হচ্ছে তার অন্তর্নিহিত দিক, যেটাকে বলা হয় বাতেন, ওয়াহের এবং বাতেন। মানুষের অন্তর্জগতের এই দিকটা মূলত ইসলাম শ্রেষ্ঠত্বের আসনে বসানোর জন্য অনেকগুলো তারবিয়ার ব্যবস্থা করে তাকে সমুন্নত করার একটা সুন্দর সিস্টেম দিয়েছে, এবং এটাই আসলে মুসলিম ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্য।
ইমানদারদের মূল বৈশিষ্ট্য যে তার অন্তরটা সুন্দর, সে ভেতর থেকে একজন সুন্দর মনের মানুষ। বাহ্যিকটাকে যত সুন্দর দেখা যায় ভেতরটা তার আরও সুন্দর, এবং সেটাই আমরা সাহাবায়ে কেরামের মধ্যে দেখেছি। সাহাবায়ে কেরাম, তাদের সবার চেহারা তো উজ্জ্বল সুন্দর ছিল না, তাই না? বেলাল রাদি আল্লাহ তাআলা আনহু, বেলাল বিন রবাহ, কালো মানিক ছিলেন, তিনি কালো ছিলেন, কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাকে প্রচণ্ড ভালোবাসতেন। তারপর আম্মার বিন ইয়াসির, তিনিও কালো ছিলেন। এভাবে আমরা দেখি শ্রেষ্ঠ মানুষগুলোর বাহিরটা যত কালোই হোক ভিতরটা ছিল অনেক সুন্দর। আর যারা ফর্সা ছিলেন তাদের মধ্যেও তো অনেক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব, তারা তো উম্মার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, মুসলিম উম্মার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর ইবনুল খাত্তাব, তারপর ওসমান ইবনু আফফান, এবং তারপর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এর উপর সমস্ত মুসলিম উম্মা একমত। তাহলে দেখা যাচ্ছে ইসলাম ব্যক্তির অন্তর্নিহিত সংশোধনের প্রতি এবং সৌন্দর্যের প্রতি বেশি গুরুত্ব আরোপ করে। এজন্য ইসলাম মানুষের অন্তরটাকে ইমানের খনি বানিয়েছে, ট্রেজার অফ ইমান। আপনার ইমানটা থাকে কোথায়? এখানে। কারণ এখানে ইমানটা যদি স্থিত হয় তখন আপনার বাহ্যিক সমস্ত কর্মকাণ্ডে সেই ইমানের প্রভাব এবং ইমানের বহিঃপ্রকাশ তখন লক্ষ্য করা যাবে। আর এই জায়গাটা যদি ইমান না থাকে তখন সেটাও কিন্তু তার সামগ্রিক কর্মকাণ্ডের মাধ্যমে দেখা যাবে। ইসলাম এজন্যে কোনো ব্যক্তির সে কি খাটো না লম্বা, সে কি দেখতে সুন্দর নাকি শ্যামলা, সে কি ফকির নাকি ধনী, এটার উপর কোনো গুরুত্ব আরোপ করেনি। সে আমার ঘোষণাটাই সূরা আল হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহান তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে, ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, আর তোমাদেরকে বিভিন্ন গোত্র ও জাতিতে আমরা ভাগ করে দিয়েছি যেন তোমরা পরস্পরের সাথে পরিচিত হও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জেনে নাও তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। খুবই ইমপ্রেসিভ কথা, কিন্তু এমন ঘোষণা আমার মনে হয় পৃথিবীর মানুষরা দেয় না। মানুষ নানা সমীকরণে তার প্রিয় মানুষ কাছের মানুষ নির্ধারণ করে, কিন্তু আল্লাহ সুবহান তাআলার কাছে একটাই বিচার্য বিষয়, ইমান এবং তাকওয়া আল্লাহর প্রিয় পাত্র হওয়ার একমাত্র পন্থা, দ্বিতীয় আর কোনো পন্থা নেই। এবং সেই ঘোষণাটা তিনি এখানে দিলেন, সবচেয়ে সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে যে সবচেয়ে বেশি মুত্তাকি। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তিনবার বলেছে। তাকওয়ার অবস্থান হচ্ছে কালবে, অন্তরে। অতএব যে কোনো ব্যক্তি লিবাসধারী হয়ে যদি মুত্তাকি হওয়াকে প্রচার করতে চায় সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে তাকওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে একটা সুন্দর কালবে সালিম, সংশোধিত বিশুদ্ধ ইমানে পরিপূর্ণ ইমানের কালবের যদি সে অধিকারী হতে পারে তাহলে সেটাই আল্লাহর কাছে সবচেয়ে ভালো হওয়ার একমাত্র পন্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ইন্না আল্লাহ লা ইয়ানদুরু ইলা আজসাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের শরীরের দিকে তাকান না, ওয়ালা ইলা সুয়ারিকুম, এবং তোমাদের অ্যাপিয়ারেন্স, দেখতে তোমরা কেমন সেদিকেও আল্লাহ তাআলা তাকান না। এটা সহিহ মুসলিমের একটা হাদিস, এবং এই হাদিসটা সহিহ আল জামে সহ আরও সুনান আবি দাউদ সহ অনেকগুলো হাদিস গ্রন্থে এসেছে। বলা হয়েছে, ওয়ালা কি ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ তাকান তোমাদের অন্তরের দিকে আর তোমাদের আমলের দিকে। অনেকে মনে করে শুধু অন্তর পেলে আল্লাহ খুশি, নো, অন্তরের সাথে আমলের একটা সঙ্গতি থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে সেটাই বললেন। তিনি বললেন যে বাহ্যিক যে অ্যাপিয়ারেন্স, মানুষের বাহ্যিক যে সৌন্দর্য, তার শারীরিক আল্লাহর কাছে ধর্তব্য নয়।
আল্লাহ তার আলোকে কোনো জাজমেন্টে যান না, কোনো জাজ করবেন না। তার কাছে গুরুত্বপূর্ণ হলো মানুষের অন্তর এবং তার আমল। তাহলে আল্লাহ যখন বিচার বসাবেন কিয়ামতের দিন, সেদিন তিনি মানুষের অন্তরগুলো ভালো করে সার্চ করবেন, দেখবেন যে সেগুলো ঠিকমতো কাজ করেছিল, অন্তর জগৎটা তা ঠিক ছিল কিনা। যেটা আমরা কোরআনেও দেখি, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেদিন লা ইয়ানফাউ মালুন, কোনো সম্পদ কোনো কাজে আসবে না, অথচ মানুষ সেই সম্পদটাকে এত গুরুত্ব দিচ্ছে, ওয়ালা বানুন, সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই ব্যক্তি কথা আলাদা যে একটা কলবে সালিম, সুন্দর বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আল্লাহর কাছে এসেছে, তার কথা আলাদা। তাকে আল্লাহ তাআলা প্রোটেকশন দেবেন, তাকে আল্লাহ তাআলা নাজাত দেবেন, তাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, সে আল্লাহর কাছে সব ধরনের পুরস্কার পাবে, জান্নাতও সে পাবে, কারণ সে একটা কলবে সালিমের অধিকারী হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের আয়াত, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা এবং তার সবগুলো বক্তব্য একটা দিকে ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো তার কলব। এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইদা সালহাত সালহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বলেছেন শরীরের মধ্যে একটা পিণ্ড আছে, যদি সেটা শুদ্ধ হয়, বিশুদ্ধ হয়, সংশোধিত হয়, তাহলে পুরো শরীরটাই শুদ্ধ থাকে। আর যদি সেটা বিপর্যস্ত হয়, এই হার্টটা যদি নষ্ট হয়, তাহলে পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। সেটা হলো কলব, তিনি বলছেন সেটা হলো কলব, অন্তর। এই যে কলবের কথা বলা হচ্ছে, এটাকে যদি আমরা ফিজিক্যালিও একটু দেখি, একটু চিন্তা ভাবনা করি, তাহলে দেখব আমাদের ফিজিক্যাল হার্টটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হার্টের ভেনগুলো যদি শুকিয়ে যায়, অথবা সেখানে যদি চর্বিতে ভেনগুলো চিকন হয়ে যায়, তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। এবং সাথে সাথে হয় রিং পরাতে হয়, অনেককে হয় ওপেন হার্ট সার্জারি লাগে, নাহলে তো বাঁচবেই না, তাই না? হার্টটাকে দেখেন, আল্লাহ তাআলা ফিজিক্যালিও ইম্পর্ট্যান্ট করেছেন, আবার মেটাফিজিক্যালিও ইম্পর্ট্যান্ট করেছেন। মেটাফিজিক্যালি মানে কি? আমরা কি কার অন্তরে কি আছে এটা কি দেখতে পাই? কার অন্তর পরিপূর্ণ শুদ্ধ, পরিপূর্ণ ইমানে পূর্ণ, এটা কি আমরা বুঝতে পারি? বুঝতে পারি, এটা আল্লাহ জানেন। যেহেতু তিনি বলেছেন তিনি আলিমুম বিদাতি সুদুর, তিনি অন্তর্যামী, অন্তরে কি হচ্ছে, কার অন্তরে কে কি ভাবছেন, কে কি নিয়ত করছেন, কে কি প্ল্যান প্রোগ্রাম করছেন, সব কিছু কে জানেন? আল্লাহ জানেন। এই জন্যে আল্লাহ তাআলা অন্তরটাকে এত গুরুত্বপূর্ণ করে দিয়েছেন, কারণ দেখেন পৃথিবীর যে কোনো প্ল্যান বা পরিকল্পনা, সে ভালো হোক আর মন্দ হোক, শুরু হয় হার্ট দিয়ে, অন্তর দিয়ে। কেউ কাউকে যদি ক্ষতি করতে যায়, সে আগে নিয়ত করে, মনে 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 প্ল্যান করে, তারপরে সে ওই কাজটা করে। কেউ যদি কারো উপকার করতে চায়, সমাজের কল্যাণ করতে চায়, মানুষের কল্যাণ করতে চায়, সেটাও সে অন্তর দিয়েই প্ল্যানটা করে। অন্তঃশুদ্ধ না হলে মানুষের কল্যাণ করা যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণাটা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই যে এতগুলো বক্তব্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে, এবং আরও অনেক বক্তব্য যা হয়তো সময়ের কারণে আমি বলতে পারিনি, এর দ্বারা বোঝা গেল যে এই অন্তরের যে তারবিয়াত, যে এডুকেশন, যে প্রশিক্ষণ, এবং অন্তরের অন্তরকে গড়ে তোলার জন্য যে চমৎকার মোটিভেশন, অনুপ্রেরণা, এগুলো কোরআন সুন্নাহ দিয়েছে, সেগুলো যদি নেওয়া যায় এবং তার আলোকে আমাদের অন্তরটাকে গঠন করা যায়, তাহলে আপনি খায়রা উম্মাতের মধ্যে অবশ্যই দাখিল হবেন, অবশ্যই অন্তর্ভুক্ত হবেন। এত সুন্দর অন্তরের অধিকারী মানুষই যদি শ্রেষ্ঠ না হয়, তাহলে কে শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা এভাবে, কারণ তিনি জানেন যে ইসলাম সবচেয়ে সুন্দরভাবে মানুষকে গড়ে তোলার পরিকল্পনা দিয়েছে। আজকে আমরা যে বিষয়টাকে একটু গুরুত্ব দিতে চাই, সেটা হলো অন্তরের এই যে তারবিয়াতের কথা আমরা বলছি, সেটা আসলে কি? সেটাকে ইসলাম বলেছে আত তারবিয়া আল আখলাকিয়া, আত তারবিয়া
আল আখলাকিয়া, যেটাকে আমরা বলি নৈতিক শিক্ষা, নৈতিক শিক্ষা, আখলাকি শিক্ষা, চারিত্রিক শিক্ষা, চরিত্রকে সুন্দর করার জন্য যে একটা টোটাল কম্প্রিহেন্সিভ এডুকেশন, সেটাই হচ্ছে তারবিয়া আল ইসলামিয়া। আমাদের আজকের শিক্ষা কতটা আমাদের অন্তরকে সংশোধিত করছে, সুন্দর করছে, এটা পরিমাপ করার কোনো কিছুই কিন্তু সমাজে নেই। কিন্তু ইসলাম আমাদেরকে এত সুন্দর প্রোগ্রাম দিয়েছে যে সেখানে এগুলো পরিমাপ করার সুন্দর একটা চমৎকার পদ্ধতি বাতিয়ে দেওয়া হয়েছে। আমরা পয়েন্ট ভিত্তিক আরও কিছু কথা বলবো। প্রথম হচ্ছে, তাহলে আমরা যে নৈতিক শিক্ষার কথা বলছি, সে নৈতিক শিক্ষার পরিচয়টা কি, ইসলাম কিভাবে নৈতিক শিক্ষাটাকে চিহ্নিত করেছে? এক্ষেত্রে বলা হচ্ছে, নৈতিক শিক্ষা হচ্ছে এমন কিছু মূলনীতি, এমন কিছু নীতিমালা এবং আচরণগত মর্যাদাপূর্ণ এমন কিছু আচরণ এবং মানুষের আবেগ অনুভূতির এমন চমৎকার কিছু বহিঃপ্রকাশ যেটা মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। আর ইসলাম বলে সেটা ইসলামী মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত। তাহলে ইসলাম নৈতিক শিক্ষাটাকে এভাবে দেখছে যে আপনার চারিত্রিক কিছু মূলনীতি এবং আচরণগত কিছু মর্যাদাপূর্ণ আচরণ এবং আবেগ অনুভূতির চমৎকার কিছু বহিঃপ্রকাশ যেটা কোরআন হাদিসের নৈতিক মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি আখলাকের তিনটা দিক রয়েছে। একটা হচ্ছে আচরণ, মানুষের সাথে আপনি কেমন আচরণ করছেন, বাবা মায়ের সাথে, শিক্ষক হিসাবে ছাত্রদের সাথে কেমন আচরণ করছেন, ছাত্র হিসাবে শিক্ষকদের সাথে কেমন আচরণ করছেন, জুনিয়র সিটিজেন হিসাবে সিনিয়র সিটিজেনদের সাথে আপনি কীভাবে আচরণ করছেন, শিশু কিশোর তরুণরা বৃদ্ধদের সাথে কীভাবে আচরণ করছে এবং কীভাবে আপনি আপনার অনুভূতির বহিঃপ্রকাশ করছেন, তাতে কি শালীনতা রক্ষিত হচ্ছে কি হচ্ছে না, ভদ্রতা রক্ষিত হচ্ছে কি হচ্ছে না এবং একটা রুচিশীলতার পরিচয় পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, এই সবটা মিলেই হচ্ছে আসলে নৈতিক শিক্ষা। অতএব নৈতিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষকে আমরা দেখব যে তার চরিত্র অত্যন্ত সুন্দর এবং আমরা আরও দেখব যে তিনি আচরণগত দিক থেকে অত্যন্ত ভদ্র, নম্র, রুচিশীল, কাউকে কষ্ট দেন না, সবার প্রতি সম্মান রক্ষা করেন এবং কেউ যদি তাকে রাগাতে চায় তিনি সংযত আচরণ করেন। এটা হলো আবেগ অনুভূতির যেটা সুন্দর বহিঃপ্রকাশের কথা বললাম। আপনি দেখবেন সমাজে চলতে ফিরতে কারো গায়ে হাত লাগলে বলেন ভাই আমাকে গুতা দিলেন কেন, কারো সাথে একটু যদি কারো পায়ে একটু ধাক্কা লাগে বলে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন। দেখেছি আমরা মানুষ একটা অসহিষ্ণু হয়ে পড়েছে, সে বুঝতে পেরেছে যে একজন মানুষ ইচ্ছে করে এটা করেনি, অনিচ্ছাকৃতভাবে হয়েছে, কিন্তু সে কিন্তু এটাকে আক্রমণাত্মকভাবে নিচ্ছে। আবার যিনি আপনাকে একটু আঘাত করলেন অনিচ্ছাকৃতভাবে, তার কি সরি বলা উচিত ছিল না? আমি দেখেছি বহু মানুষ যখন আরেকজন বলল ভাই আপনি তো আমাকে ধাক্কা দিয়ে গেলেন, বলছে সমস্যা কি আপনার, এগুলো সবই কিন্তু অসহিষ্ণু আচরণ। তার মানে আখলাকের তারবিয়াত এখানে নেই, আবেগটাকে রিয়্যাক্টিভ আবেগে পরিণত করছি, প্রোঅ্যাক্টিভ হয়নি, সুন্দর আচরণ নাই। মানুষ এতটাই তেলে বেগুনে তেতে আছে যে একটু টোকা হলেই যেন ফেটে পড়ছে রাগে। তার মানে হচ্ছে আমাদের সমাজে আসলে আখলাকি তারবিয়াতের প্রচণ্ড অভাব। এত এত শিক্ষা বেড়ে যাচ্ছে কিন্তু আখলাকটা তাহলে কোথায় যাচ্ছে? তাহলে কি আমরা আমাদের এই যে এত কথাবার্তা, আচার আচরণ কিংবা শিক্ষা দীক্ষা প্রশিক্ষণ ট্রেনিং এত কিছুর মধ্য দিয়ে কি তাহলে এই জিনিসটাকে আমরা ইগনোর করছি? তাহলে আখলাকি তারবিয়াত নৈতিক শিক্ষাটা কি হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে? তাহলে এত এত বৈজ্ঞানিক কিংবা টেকনোলজিক্যাল সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট কি আসলে আমাদেরকে উন্নতির শিখরে পৌঁছাতে পারবে? সায়েন্স তো আমরা দেখি একদিকে যেমন কল্যাণের বিশাল পাহাড় সম উন্নয়ন নিশ্চিত করে,
আবার অন্যদিকে হিরোশিমা নাগাশিকাও আমাদেরকে দেখিয়েছে ধ্বংসের অতলে পৌঁছে দেয়। এর সাথে যদি নৈতিকতার সঠিক সুন্দর সমন্বয় না হয় তাহলে সকল উপকরণ আমাদেরকে কিন্তু নষ্টামি, অশালীনতা আর ধ্বংসের দিকে নিয়ে যাবে। এটা মনে রাখতে হবে আমাদেরকে। আজকে দেখেন সমস্ত টেকনোলজির সাথে খারাপ দিকটাই কিন্তু প্রবল হয়ে উঠছে জড়িত। যে অ্যান্ড্রয়েড ফোনটা ছাড়া আমরা চলতে পারি না, আজকে এই জায়গাটা কি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়নি আমাদের শিশু কিশোরদের জন্য, এমনকি তরুণদের জন্য, এমনকি স্টুডেন্টদের জন্য? কত মেধাবী স্টুডেন্ট পর্ণতে আসক্ত হয়ে তার জীবনকে ধ্বংস করে ফেলেনি বলেন। মূল কারণটা কি? আমরা তাদেরকে সায়েন্স শেখাচ্ছি, টেকনোলজি শেখাচ্ছি, কিন্তু নৈতিকতাকে শেখাচ্ছে? আর নৈতিকতাকে শুধু দুটো কথা, বাবা ভালো মতো চইল, ব্যাস হয়ে গেল? এটা ইট শুড বি পার্ট অফ আওয়ার এডুকেশন, ইট শুড বি পার্ট অফ আওয়ার তারবিয়া। সেটা আপনি ফর্মাল এডুকেশন বলেন, ইনফর্মাল এডুকেশন বলেন, ফ্যামিলি এডুকেশন বলেন, মক্তব এডুকেশন বলেন, মসজিদ বেজ এডুকেশন বলেন, প্রত্যেকটা এডুকেশনে অবশ্যই অ্যাড্রেস করতে হবে যে মরাল এডুকেশনটা আমরা দিচ্ছি, ওরা শিখছে। আর আরেকটা হচ্ছে আমাদের সবার কাছ থেকেও তরুণরা শিশুরা শেখে। তাহলে আমি কি আসলে সেইভাবে আচরণ করছি কি না, যাতে আমার আচরণ থেকে যারা শিখবে তারা সৎ হবে, তারা নৈতিক শিক্ষাটা পাবে? এটাও খুব ইম্পর্ট্যান্ট। ছোট্ট শিশু দেখবেন বাবাকে পুরোপুরি অনুকরণ করছে, মাকে অনুকরণ করছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার যেটা আমি লক্ষ্য করলাম, বোধ করি আপনারাও লক্ষ্য করেছেন, সেটা হলো শিশুরা ভালো কিছু শেখার ফাঁকে হঠাৎ করে যদি খারাপ কিছু পায় ওটা খুব দ্রুত ক্যাচ করে। অনেকেই অবাক হন, আমার বাচ্চাকে তো কোনোদিন আমি গালি শেখাইনি, ও শিখলো কোত্থেকে? এটাও তো সত্য, ফেরেশতা এসে ওকে গালি শিখিয়ে যায় নাই, তাই না? তাহলে কে শিখিয়েছে? নিশ্চয়ই সে আশেপাশে কারো মধ্যে দেখেছে এবং সে সবার আগে ক্যাচ করে খারাপ জিনিসটা। সুতরাং সমাজের চালচিত্র যদি ভালোর দিকে না যায় তাহলে এই মরাল এডুকেশনটা এস্টাবলিশ করা খুব কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ হাতে তার প্রত্যেক সাহাবিকে তৈরি করেছিলেন। তিনি তৈরি করেছিলেন কিন্তু এই যে অন্তরটাকে ঠিক করার মধ্য দিয়ে। মানুষ কনভিন্স না হলে না ভালো মুসলিম হতে পারে না। আপনি যদি সালাতে কনভিন্স না হন যে পাঁচ ওয়াক্ত সালাত আমাকে পড়তেই হবে, তাহলে দেখবেন ফ্রিকোয়েন্টলি আপনি এই শুধু জুমার দিন আসবেন আর বাকিগুলো তারক করবেন, অথবা মাঝে মাঝে ইচ্ছে হলে পড়বেন। কিন্তু যে মানুষগুলো বিশ্বাস করে যে না, সালাত ইজ অ্যান অব্লিগেশন, এটা পড়তেই হবে আমাকে, ইসলামের মেইন মোরাল অথবা রিলিজিয়াস অব্লিগেশনের মধ্যে এক নম্বরে সালাহ, শাহাদার পরেই এক নম্বরে সালাহ, এতটা গুরুত্বপূর্ণ। বাট এই গুরুত্বপূর্ণ বিষয়টাও কিন্তু অগুরুত্বপূর্ণ হয়ে গেছে আমাদের সমাজ, এই গুরুত্বটা কেউ তুলে ধরছে না কেন? আমরা এখানে দেখব যে ইসলাম যে ইবাদতের প্রতি এত গুরুত্ব আরোপ করছে কেন, কারণ প্রত্যেকটা ইবাদত একটা মরালিটি শিক্ষা দেয় আমাদেরকে। বিশেষ করে মুসলিম যারা, তাদের এই ইমানি অবস্থানের সাথে ইবাদতটা ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য ইসলাম মরাল এডুকেশনের উপরে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে, আখলাকের উপরে এবং সুন্দর আচরণের উপরে। রাসূল এটার কিছু কিছু উদাহরণ আমি এখানে শেয়ার করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বরিস্তু লে উতাম্মিমা মাকারিমাল আখলাক। ইমাম বাজ্জার হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে যেন আমি মানুষের সুন্দর সুন্দর আখলাকগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে দেই। আপনাদের প্রতি প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেছিলেন কি না? অবশ্যই করেছিলেন, করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া মানুষগুলো দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাই না? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। চার খলিফার বাইরেও সাহাবায়ে কেরামের কথা ধরেন,
আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ, এভাবে আপনি বলতেই থাকেন দেখবেন যে এক একজনকে সামনে আনবেন তার সমকক্ষ একজন মানুষ এখন পৃথিবীতে পাবেন না। কে গঠন করেছিলেন এদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তিনি তাদেরকে গঠনের আগে নৈতিক শিক্ষা, ইমানের শিক্ষা, ইবাদতের শিক্ষা দেওয়ার আগে তাদের জীবন লাইফস্টাইলটা কেমন ছিল? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে তাদেরকে গড়ে তুললেন? গড়ে তুললেন ওহির আলোকে, সোজা সাপটা কথা। ওহিটা কি? কোরআন এবং সুন্নাহ। তার মানে কোরআন এবং সুন্নাহর যে মাবাদে, নীতিমালা, কাওয়ায়েদগুলো আছে সেটাই হচ্ছে এই সমাজের মানুষগুলোকে গড়ে তোলার একমাত্র পথ, পদ্ধতি। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মেইন মেইন ইবাদতগুলোকেও আখলাক গঠনের এক একটা সিস্টেম হিসাবে অভিহিত করেছেন। যেমন সালাত সম্পর্কে কি বলেছেন? সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। বলছেন তোমরা সালাত কায়েম করো, ও আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, কারণ সালাত নিষেধ করে আনিল ফাহশা, যে কোনো অশালীনতা থেকে, অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার, এবং যে কোনো অন্যায় এবং পাপ থেকে। সালাত মানুষকে অশ্লীলতা এবং অন্যায় পাপ থেকে নিষেধ করে। এটার অনেক প্রমাণ আছে, এক এক ব্যক্তির এক্সপিরিয়েন্স এক এক রকম। তবে সাধারণত কি দেখি আমি, যে লোকটা সালাত পড়তো না, মদ পান করতো, অশ্লীল কাজ করতো, জেনা ব্যভিচার করতো ইত্যাদি সব কিছু, সে লোকটা যেদিন তওবা করে সালাত ধরে দেখবেন যে সে সব ছেড়ে দেয়। না ছেড়ে দেয়, ছেড়ে দেয়, কারণ সে জানে সালাতের দিকে আসতে হলে ওগুলো ছাড়তে হবে। ওগুলো ঠিক রেখে সালাত ঠিক রাখা, ইসলাম এরকম দ্বিবিধ জয়েন্ট সিস্টেম ইসলাম দেয় নাই। হয় ইমানের পথে চলবেন, তা না হলে ইমান কুফরি জয়েন্টলি চলার কোনো সুযোগ নাই। সৎ পথে চলবেন, সৎ অসৎ হয়ে চলার কোনো সুযোগ নাই। হালাল পথে চলবেন, হালাল হারাম মিক্সড করে চলার কোনো সুযোগ নাই। আমাদের প্রবলেমটা কী হলো? আমাদের প্রবলেম হলো দীর্ঘদিন ধরে জেনারেশন বাই জেনারেশন আমরা এই নৈতিক শিক্ষা থেকে, ইসলামী শিক্ষা থেকে দূরে থাকার কারণে এখন ইসলামী শিক্ষার আমাদের ভিতরে কোনো উপলব্ধি তৈরি করেনি, কোনো পারসেপশন তৈরি করেনি। ফলে একজন সাদামাটা মানুষ বা মুসলিম মানুষ, সে ইসলাম সম্পর্কে যেমন অধিকাংশ জানে না, একজন মুসলিমও দেখা যাচ্ছে ইসলাম সম্পর্কে অধিকাংশ জানে না। ইসলামের প্রতি যে অ্যাট্রাকশনটা, যে ভালোবাসাটা, আল্লাহ এবং রাসূলের প্রতি, দীনের প্রতি যে ভালোবাসাটা, সেটা অনেক মুসলিমেরই এখন আর আসে না। কেন আসে না জানেন? এই দূরত্বের কারণে। দীর্ঘদিন ধরে তারা অথবা তার বাবা দীনের সাথে এই রিলেশনটা সে তৈরি করে নাই, ফলে এই যে দূরত্বটা তৈরি হয়েছে সে অ্যাট্রাকশনটা তার মধ্যে নাই। যখন অ্যাট্রাকশনটা আসে তখন সে তওবা করে ভালো মানুষ হয়েছে। প্রচুর উদাহরণ আছে। কিছু লোক দেখা যাচ্ছে যে সে হয়তো ওমরায় গেল, এর আগে নামাজও পড়তো না, ওমরায় যাওয়ার পরে হঠাৎ সে সেখানে যাওয়ার পরে আপনি গেলে বুঝতে পারবেন যে আসলে মানুষের মনের যে চেঞ্জটা কীভাবে হয়। আর কাবা, যেটা আল্লাহর ঘর সরাসরি, এটাও আল্লাহর ঘর, বাট কাবা সামনে গেলেই রব্বুল কাবার কথা মানুষ আর ভুলতে পারে না, হাজারে আসওয়াদ, কারণ এগুলো হচ্ছে শায়েরুল্লাহ, নিদর্শন। এই নিদর্শনগুলোর কাছে যাওয়ার পরে মানুষ অন্যরকম হয়ে যায়। ফলে সে যখন একটা দিনই উপলব্ধিতে পৌঁছে তখন সাথে সাথে সে তওবা করে, যত পাপ সে করেছে সবটা থেকে সে তওবা করে বসে। তাহলে দেখা গেল যখন একজন ব্যক্তি সালাত ধরে সে মূলত তওবা করে ভালো মানুষ হয়ে যায়, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেই ইন্টিগ্রেটেড সিস্টেম অফ ইসলাম বা ইবাদা হিসাবে এভাবেই তিনি করে দিয়েছেন। এখন হয়তো আপনি বলবেন বহু মানুষ দেখেছি সালাত পড়ে আবার ঘুষও খায়, অনেকের দাগও আছে, হয়তোবা সাথে অপকর্মও চলছে, সেটা কি সালাতের বিরুদ্ধে কোনো দলিল হতে পারে? বলেন না। আমি একটু আগেই বলেছি যে জেনারেশন বাই জেনারেশন গ্যাপের কারণে আমরা দ্বিবিধ আচরণে অভ্যস্ত হয়ে গেছে, দ্বিবিধ জীবনযাপন অভ্যস্ত হয়ে গেছে। আপনি এখানেও আসেন আবার পাপপুরিতেও যান,
আপনি ন্যায়ের কাজও করেন আবার অন্যায়ের কাজও আপনি আছেন, আপনি হারাম ইনকাম করেন আবার দানশীলতার মধ্যে আছেন, আছে না বলেন তো? এটাই কি কমন সিনারিও হয়ে গেছে না এখন? এই অভ্যাসটা আসলো কোত্থেকে? আপনি কি ইসলামকে দায়ী করবেন এর জন্যে? আপনি কি কোরআনকে দায়ী করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়ী করবেন? অবশ্যই না। এটা হয়ে গেছে দ্বীনের মূল যে স্রোত সেটার থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের মধ্যে দ্বিবিধ আচরণটা চলে এসছে। যে কোনো ক্ষেত্রে আপনি দেখবেন যেই পরিবেশে কেউ ছোট থেকে বড় হতে থাকে সেই পরিবেশই তাকে ওই পরিবেশেরই একজন ব্যক্তিত্ব হিসাবে গড়ে তোলে। স্বাভাবিক, আপনি যদি যেমন যে কোনো একটা পরিবেশে, যে পরিবেশে দেখবেন যে আপনার মা বাবা যদি সে সঠিক পথে নাও চলে, দেখবেন আপনার পরিবারের সবাই সেভাবেই গড়ে উঠছে। এই জন্য সঠিক সুন্দর নৈতিকতায় সমৃদ্ধ পরিবেশ না পেলে আসলে এভাবে মানুষ গড়ে ওঠে না। কোরআন এই জন্য তার ইবাদতের প্রোগ্রামগুলো এভাবে তৈরি করেছে। প্রথমে কি বললাম আমরা, সালাতের কথা, যে সেটি অশ্লীলতা এবং মুনকারাত পাপ অন্যায় থেকে মানুষকে নিষেধ করে। যাকাতের কথা আল্লাহ তাআলা বলছেন, দেখেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা, বলছেন হে রাসূল তুমি তাদের সম্পত্তি থেকে যাকাত সাদাকা গ্রহণ করো। এটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব ইসলামে, কারণ চ্যারিটি ছাড়া তো আসলে কোনো অর্থনৈতিক ব্যবস্থা সচল থাকে না। সবার দারিদ্র আপনি কীভাবে দূর করবেন, এর মধ্যে চ্যারিটি একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এবং উপায় উপকরণ, যে কারণে ইসলাম সাদাকা এর মধ্যে মানে চ্যারিটির মধ্যে অনেকগুলো প্রকরণ করেছে। আপনি দেখবেন যে যাকাত আছে, এটা হলো ফরজ, এটা দিতেই হবে যাদের উপর যাকাত ফরজ। এছাড়া নফল সাদাকা আছে, এছাড়া যাকাতুল ফিতর আছে যেটাকে আমরা সিয়ামের পরে ফিতরা হিসাবে দেই, এছাড়া আছে কুরবানি, কুরবানির গোশের একটা অংশ গরিব দুঃখীদেরকে দেওয়া হয়, এছাড়া আছে ওয়াকফ, ওয়াকফ যেটাকে অনেকে এখন সোশ্যাল বিজনেস হিসাবে চিহ্নিত করছেন। ওয়াকফ মুসলিমরা সবসময় তাদের সম্পত্তির বিশাল একটা অংশ ওয়াকফ করে রাখে, যাতে সমাজের বিভিন্ন মানুষ যারা দরিদ্র অভাবী দুস্থ তাদের পৃষ্ঠপোষকতা এবং তাদের দারিদ্র বিমোচনে এই সম্পদকে কাজে লাগানো হয়। আল্লাহ তাআলা এখানে বলছেন তুতাহিরুহুম, এই সাদাকাটা তাদেরকে পবিত্র করবে। তাহলে সাদাকাটা মানুষকে পবিত্র করে। আপনি দেখেন, আপনি যদি একটা নৈতিক শিক্ষা পান তাহলে দান করতে আনন্দ পাবেন। একজন ব্যক্তির অভাব দূর করলে তার মুখে যখন সুন্দর হাসি ফুটবে, আপনি নিজের অভাব দূর হলে যত খুশি হতেন তার থেকে বেশি খুশি হবেন। একজন অসুস্থ ব্যক্তি, তাকে কিছু ঔষধ এবং প্রেসক্রিপশন প্রোভাইড করে যদি তাকে সুস্থ করতে পারেন, তখন দেখবেন যে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবেন। কিন্তু এই বোধগুলো তো তৈরি হতে হবে, এই বোধগুলো তৈরি হতে হবে, এভাবেই তো পবিত্রতা আসে। যে মানুষগুলো সমাজের কল্যাণ করে খুশি হয়, সমাজের কল্যাণ করে সুখী হয়, বলেন তো সে কি কোনোদিন সমাজের বিরুদ্ধে দাঁড়াবে? সে কি কোনোদিন সমাজের অকল্যাণ করবে বলেন তো? যার অষ্টপ্রহর চিন্তা হচ্ছে এই জাতিকে কল্যাণ করে যাওয়া, তাদের সবার, ছাত্র, শিক্ষক, মানুষ, দরিদ্র এবং সব অভাবী মানুষদেরকে বা যে কোনো সাধারণ মানুষকে সবার কল্যাণ করা যার জীবনের স্বপ্ন, সে কি অকল্যাণ কোনো দিন করে আনন্দ পাবে? পাবে না। বরং অনিচ্ছাকৃত তার মাধ্যমে যদি কারো ক্ষতি হয় তখন হয়তো তার কান্নাও আসতে পারে। এটা হচ্ছে একটা তারবিয়াত। এই জন্যই সাদাকা কীভাবে মানুষকে পবিত্র করে সেটা ইসলাম তুলে ধরেছে, এবং তাকে শুধু পবিত্র করে না, তাকে পরিশুদ্ধ করে। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাকে একটা হচ্ছে তাতহির, পবিত্র করা, তাজকিয়া মানে পরিশুদ্ধ করা। যদি তার আচরণে কোনো ত্রুটি থাকে সেটাও সে ধুয়ে মুছে সাফ করে দেবে। অনেক লোক দেখবেন যে যাকাত দেয় কিন্তু মানুষকে অপমান করে দেয়, সবচেয়ে নিম্নমানের শাড়ি লুঙ্গি ট্রাকে ভরে বলে তোমরা দাঁড়াও, এরপরে হুড়াহুড়িতে কিছু লোক উন্ডেড হয় বা মারা যায়। এগুলো কিন্তু কমে এসছে এখন আলহামদুলিল্লাহ। এই যে যাকাত দিতে গিয়ে তিনি যে আসলে মানুষকে অপমান করলেন, যদি তিনি সিনসিয়ারলি দিতে চেষ্টা করেন তাহলে কেউ না কেউ তাকে ভুল ধরিয়ে দেবে যে না এভাবে যাকাত দেবেন না, যাকাত ব্যক্তির বাড়িতে পৌঁছায় দেবেন। মদিনায় আমরা সেটা দেখেছি,
মদিনায় অধ্যয়নের জন্য দীর্ঘকাল আমি ছিলাম। সুবহানাল্লাহ, আমরা দেখলাম যে অভাবী মানুষগুলোর ঘরে ঘরে যাকাত পৌঁছে দেওয়া হচ্ছে। কি যাকাত? মানসম্পন্ন যাকাত, যাদের চাল ডাল তেল দরকার, মানসম্পন্ন, যেটা ধনীরাও খায় সেই একই স্ট্যান্ডার্ডের এগুলো মানুষের, অভাবী মানুষদের বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। তাকে লাইন ধরে দাঁড়াতে বলা হয়নি, তাকে এটা প্রমাণ করার জন্য দাঁড় করানো হয়নি যে এরা হচ্ছে যাকাত, মানে যাকাত ডিজার্ভিং পিপল, বুঝছেন, তাই না? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে যাকাতের এই চমৎকার পন্থাটা যদি আমরা ঠিকমতো অ্যাপ্লাই করি, তাহলে এটা আমাদেরকেও পরিশুদ্ধ করবে, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করবে, আচরণকে পরিশুদ্ধ করবে, আর গরিব দুঃখী লোকদের প্রতি আমাদের সহানুভূতি বাড়াবে, ভালোবাসা বাড়াবে, ওরাও আমাদেরকে ভালোবাসবে, আমরাও তাদেরকে ভালোবাসবো। তৃতীয় যেটা আমরা দেখি হাদিসের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের ক্ষেত্রে বলেছেন, মান লাম ইয়া তাকাউলা যুরা আতআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি এবং মিথ্যা আমল ত্যাগ করলো না, তাহলে রমাদানের সিয়াম রেখে রাখার তার কোনো প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারণ কি? কারণ সে মিথ্যা কাজে লিপ্ত, মিথ্যা আমলে লিপ্ত। মিথ্যা আমল কি? হারাম আমল, নিষিদ্ধ আমল, যেটা ইসলাম এলাও করে না, এমন আমলগুলোতে সে লিপ্ত, তাহলে তো তার সবটাই তো নষ্ট, তার আখলাক নষ্ট, তার ভেতরটাও নষ্ট। নাহলে মানুষ, ভালো মানুষ কি অন্যায় করতে পারে বলেন? ইচ্ছা করে তো কোনো ভালো মানুষ অন্যায় করতে পারে না, দুর্নীতি করতে পারে না, খারাপ কাজ করতে পারে না, অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না। সুতরাং সে আবার সিয়াম রাখছে, এটা যায় না একসাথে। এই জন্য বলছে, বেটার তুমি মিথ্যা কথা মিথ্যা কাজ ত্যাগ করে ইবাদত করো, অথবা তোমার যা ইচ্ছা তাই করো। কোরআনে আল্লাহ তাআলা একবার এক আয়াতে বলেছেন, যার ইচ্ছা সে ইমান পোষণ করুক, আর যার ইচ্ছা সে কুফরি করুক। এর দ্বারা কি কুফরি করার পারমিশন বোঝায়? ধমক, ধমক। এর পথে সঠিকভাবে না চলো, যদি তোমার নৈতিক উন্নয়ন না হয় তাহলে যা ইচ্ছা তাই করো। অনেক বাবারা সন্তানকে কিন্তু বলে, এটা কষ্টের কথা, এটা রাগের কথা, এটা ক্ষোভের কথা, এটা পারমিশন না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি ইবাদতকে অর্থবহ করতে হয়, ইবাদত থেকে বেনিফিট নিতে হয়, ইবাদত দ্বারা উপকৃত হতে হয় কারো, তাহলে তার মিথ্যা কথা এবং মিথ্যা ও হারাম আমল তাকে ত্যাগ করতে হবে। আর এছাড়াও আমরা জানি যে সিয়ামের মূল কাজটা হচ্ছে মানুষের মধ্যে তাকওয়া তৈরি করা, তাকওয়া প্রোডিউস করা। আপনার যখন শরীরের ইমিউনিটি কমে যাবে, তখন অনেক রোগ ব্যাধি দেখা দিবে। ডাক্তারের কাজ অথবা যারা নিউট্রিশন বিশেষজ্ঞ, তাদের কাজ হচ্ছে আপনাকে এমন কিছু ডায়েট অথবা ড্রাগ দেওয়া যেটা দিয়ে আপনার ইমিউনিটি বাড়ে, ফলে আপনি আবার সুস্থ হয়ে যাবেন। সিয়াম, সালাত, কুরবানি, হজ, উমরা, এগুলো মূলত মুসলিমকে এমন কিছু আমল, আখলাক, আকিদা এবং এমন কিছু দান করে যেটার কারণে তার মধ্য থেকে অশ্লীলতা, পাপাচার, দুর্নীতি এবং আরও যে খারাপ স্বভাবগুলো আছে সেগুলো চলে যাবে। এমনটি আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস উল্লেখ করেছেন, বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমা ওয়ালাদাতুহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো এবং হজের মধ্যে কোনো পাপ কাজে লিপ্ত হলো না। কারণ হজের মধ্যে কি পাপ কাজে লিপ্ত হওয়ার অনুমতি আছে? অনুমতি নাই। অনুমতি যে নাই সেটা আরেকটা আয়াত এসছে, সেটা আমি একটু পরে বলছি। যে ব্যক্তি হজ করে সেখানে নিজেকে পাপাচার এবং অশ্লীলতা থেকে মুক্ত রাখলো, তাহলে হজটা তার কবুল হবে এবং এই হজকে বলা হবে হজ্জে মাবরুর, এবং সে হজ থেকে ফিরে এসে সেই নিষ্পাপ নবজাতক শিশুর মতো থাকবে, মর্যাদাপূর্ণ হয়ে, যে পাপহীন ব্যক্তি যাকে তার মা এইমাত্র প্রসব করেছে। আর হজের মধ্যে যে কোনো পাপাচার কিংবা অশ্লীলতা কিংবা ঝগড়াঝাটি করা যায় না, সেটি আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল বাকারা 197 নম্বর আয়াতে বলেছেন, আল হাজ্জ আশুরু মালুমাত, হজ হচ্ছে নির্দিষ্ট কয়েকটা মাস, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জ, যারা এই মাসগুলোর মধ্যে হজের নিয়ত করবে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ, তাহলে কোনো অশ্লীল কথা কাজ করা যাবে না এবং ফুসুক পাপাচার থাকবে না এবং ঝগড়াঝাটিও থাকবে না হজের মধ্যে। সুতরাং দেখা যাচ্ছে যে ইসলামের ইবাদতগুলো মানুষকে একটা পরম নৈতিকতার শিক্ষায় প্রশিক্ষিত করে তুলছে।
হজের এই প্রোগ্রামে গিয়ে একজন মানুষ তওবা করে ভালো মানুষ হয়ে চলে আসে। যে নারী হিজাব করত না সে হিজাবে চলে আসে, যে পুরুষ দাড়ি রাখত না সে দাড়ি রাখে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে পজিটিভ পরিবর্তনগুলো কোত্থেকে হয় বলেন তো? হজের মধ্যে কেউ কিন্তু আমি যতদিন দেখেছি এখনও যখন যাই এ কথা কেউ বলে না, ভাই আপনার দাড়িটা রেখে দিয়েন, কেউ বলে না, অথবা মেয়েদেরকে বলে না। এটা মানুষ আসলে নৈতিক অবস্থানগুলো জানে যে ইসলামের নৈতিক অবস্থানটা কি। ফলে যখনই সে কোনো একটা ইবাদতের মধ্যে আসে এবং ইসলামের প্রত্যেকটা ইবাদতই মানুষকে নৈতিকতার দিকে নিয়ে আসে, যেটা আমরা এখানে দেখলাম, ফলে ওই ইবাদতে মনোনিবেশ করা তার জন্য একটা ওয়াসিলা হয়ে যায়, সত্য পথে ফেরত আসে। এভাবে ইসলাম আসলে নৈতিকতার প্রতি গুরুত্ব দিয়েছে, ইসলাম আখলাককে চূড়ান্ত গুরুত্ব দিয়েছে। এমনকি দেখা যায় যে আকিদা, ইমান, ইবাদত এর উপরেও সে আখলাককে গুরুত্ব দিয়েছে, কালবকে গুরুত্ব দিয়েছে। কারণ এই জায়গাটা ঠিক না হলে আসলে ইমানের জায়গাটা ঠিক হয় না। এই জন্য দেখবেন যে অনেক মুসলিম যারা খুব বদরাগী, ভালো স্বভাব না, অন্যদের ক্ষতি করে, তাহলে এই এই মোমেন্ট তো ইসলাম প্রোডিউস করতে চেয়েছে, এটা ইসলাম তৈরি করেনি। এই জন্য সাহাবাই কেরামের মধ্যে যেটা আমরা দেখি যে মধ্যে কেউ প্রয়োজনের অতিরিক্ত না, তাহলে ইসলাম এমন একটা তারবিয়াত দিয়েছে যাতে মানুষের লোভটাও চলে গিয়েছে। সেই তারবিয়াতটা এখন কোথায়? মানুষ তো এখন অনেক লোভী, অনেক টাকার দরকার, যাই করা হোক টাকার দরকার, তাই না? সম্পত্তি দরকার, এরকম একটা ভাব চলে এসছে মানুষের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দু একটা হাদিস এখানে শোনাই আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইন্না আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি ফিল আখিরাতি মাজলিসান আহাসিদুকুম আখলাকা ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবাদাকুম মিন্নি ফিল আখিরাতি আসওয়াকুম আখলাকা। বলেছেন তোমাদের মধ্যে যে আমার সবচেয়ে বেশি প্রিয় এবং আখিরাতে যে আমার সবচেয়ে কাছে বসবে সে হচ্ছে তোমাদের মধ্যে যার আখলাক এবং নৈতিকতা সবচেয়ে সুন্দর হবে, আর তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণ্য এবং আখিরাতে যে আমার থেকে সবচেয়ে দূরে বসবে সে হচ্ছে ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে বেশি খারাপ। এটা একটা হাদিস। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল যে মানুষকে কোন জিনিস জান্নাতে বেশি প্রবেশ করায়। তিনি বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর তাকওয়া এবং নৈতিকতা, সৎ চরিত্র। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আনা জাঈমুন বিবাইতিন ফি রাবাদি আল জান্নাহ, আমি গ্যারান্টি দিচ্ছি একটা প্রাসাদের জান্নাতের ভেতরে, একটা প্রাসাদের গ্যারান্টি দিচ্ছি, লেমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহাক্কান, যে নিজে হকের পক্ষে থাকার পরেও তর্ক বিতর্ক ত্যাগ করে। আপনি যেমন সত্যের পক্ষে আছেন, একজন বলে না সেটা মিথ্যা, আপনি জানেন যে নিশ্চিত এবং সমস্ত দলিল প্রমাণ বলছে যে না আপনি হকের মধ্যে আছেন, এরপরেও আপনি তার সাথে তর্ক বিতর্ক করা, ডিবেট করা, তর্ক করলেন, কারণ এটা এটা কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু কেন তার জন্য একটা প্রাসাদের গ্যারেন্টি দিলেন? কারণ এটা আখলাক, এটা হলো আখলাক। এই লোকটা হয়তো পুরো গ্রামবাসীকে বাঁচিয়ে দিল ঝগড়ায় লিপ্ত না হয়ে। জানেন তো ছোটোখাটো বিষয় নিয়ে গ্রামকে গ্রাম যেভাবে লেগে যায়, সবাই মিলে খুনাখুনিতে লিপ্ত হয়। কিন্তু যদি এই ডিবেটটা তরক করা যায়, যদি আপনি হকের পক্ষে থাকেন তবুও আপনি এটা বলতে পারবেন না যে আমি যদি এখন ডিবেট না করি তাহলে হকটা পরাজিত হবে না, হক কোনোদিন পরাজিত হবে না, এটা মনে রাখবেন। কিন্তু আপনি ডিবেটটাকে পাশ কাটিয়ে গেলে অনেক লোকের মধ্যে অনেক সংঘর্ষ থেকে অনেকে রক্ষা পাবে। এই জন্য ইসলাম এই ভালো দিকগুলোকে প্রমোট করছে বারবার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য একটা জান্নাতের সুসংবাদ দিলেন এবং বলছেন অবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিব, তাহলে এই ব্যক্তির জন্য সবচেয়ে বড় প্রাসাদ একদম জান্নাতের সেন্টারে, আর জান্নাতের মাঝখানে না, এটা হলো প্রথম ব্যক্তি হলো জান্নাতের এক প্রান্তে, দ্বিতীয় হচ্ছে জান্নাতের মাঝখানে, ফি ওয়াসাতিল জান্নাহ, যে ব্যক্তি মিথ্যাকে তরক করে, ওয়া ইন কানা মাজহান, এমনকি মজা করে হলেও যে মিথ্যা বলতে চাচ্ছে কিন্তু সেটাকে তরক করলো, তাহলে জান্নাতের মাঝখানে তার জন্য একটা প্রাসাদ। অবিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসুনা খুলুকুহু, আর যার আখলাকটা সুন্দর, যে নৈতিকতায় সমৃদ্ধ একজন মানুষ, তার জন্য সবচেয়ে বড় প্রাসাদ জান্নাতের সর্বোচ্চ চূড়ায়, তার জন্য একটা প্রাসাদের আমি গ্যারেন্টি দিচ্ছি। কে বলছেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কার জন্য? যার আখলাক সবচেয়ে সুন্দর। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আখলাকের উপর একটু পড়াশোনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন সুন্দর আখলাকের পরিচয় দিয়ে গেছেন, যে কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সার্টিফিকেট দিয়েছেন। কি বলেছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল, নিশ্চয়ই আপনি সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ চরিত্র এবং নৈতিকতার উপর প্রতিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা তরুণরা এখানে যারা আছো তোমরা সবাইকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল বানাও। আমরা যেন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল বানাই, তার ব্যাপারে পৃথিবীর সকল মানুষ সাক্ষ্য দিচ্ছে, মুসলিম অমুসলিম। আপনারা জানেন মাইকেল হার্টও তাকে পৃথিবীর শ্রেষ্ঠ 100 জনের এক নম্বরে রেখেছে। তার উদ্দেশ্য যাই থাকুক কিন্তু সে রাখতে বাধ্য হয়েছে। আসলে এটা অনস্বীকার্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যেটা কোরআন হাদিসও তাকে বলছে, আল্লাহও সে সার্টিফিকেট তাকে দিয়েছেন। অতএব সেই ব্যক্তির উপর যে ওহী নাজিল হয়েছে আল কোরআন, এবং তিনি তার জীবনে যে সকল বক্তব্য দিয়েছেন, যে আমলগুলো করে একটা রোল মডেল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সারা বিশ্বের সামনে, সেই সুন্নাকেও আমাদের ফলো করতে হবে। কোরআন এবং সুন্নাহ, এই দুটোর মাধ্যমেই যদি মুসলিমরা তাদের নৈতিকতাকে শেখে এবং সেটাকে মেনে চলে, তাহলে আশা করা যায় যে আমাদের মধ্যে আবারও পুরো দমে নৈতিকতা ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যে জেনারেশনকে নিয়ে স্বপ্ন দেখি, যে তরুণদেরকে নিয়ে স্বপ্ন দেখি, যে তারা আমাদের সমাজকে উন্নত করবে, দেশকে করবে, বিশ্বকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে, তাহলে সেই তরুণদের ব্যাপারে আমাদের স্বপ্নটা বাস্তবায়িত হবে যদি তারা নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ হয়, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বা সুন্নাহ নির্ভর নৈতিক শিক্ষায় তারা সমৃদ্ধ হয়। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, তিনি যেন আমাদেরকে এবং আমাদের জাতিকে, আমাদের তরুণদেরকে নৈতিকতা সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করেন, নৈতিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে তার দিন মেনে চলার তৌফিক দিচ্ছেন। এই দিনের অন্যতম একটা বিষয় হচ্ছে নৈতিকতা, আখলাক, যেটা নিয়ে আমরা প্রথম খুতবা আলোচনা করেছি। আশা করছি যে এর উপর আপনারা আরও পড়াশোনা করবেন এবং বিশ্ববিখ্যাত আরও যে সমস্ত স্কলাররা আখলাক নিয়ে, নৈতিক শিক্ষার পথ পদ্ধতি নিয়ে কথা বলেছেন, সেগুলো আপনারা শুনবেন, পড়বেন। তাহলে বিশেষ করে যারা শিক্ষার সাথে সম্পৃক্ত আছেন এখানে, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমাদের প্রিয় ছাত্ররা, শিক্ষার্থীরা, তাহলে তারাও যেন এই নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতে পারে। আরেকটি বিষয় আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হলো খুতবার বিষয়টা নিয়ে অনেকের মনে প্রশ্ন যে খুতবা কেন বাংলায় দেওয়া হচ্ছে আর দুটো। প্রথমত এটার উপর আমরা অনেক আলোচনা করেছি। আমি বানানি মসজিদে একসময় খুতবা দিতাম, সেখানেও দীর্ঘ আলোচনা রয়েছে, ইউটিউবে আমার আলোচনা রয়েছে, যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কয়টা খুতবা দিতেন এবং তিনি খুতবাটা কোন ভাষায় দিতে বলেছিলেন, এবং বর্তমান বিশ্বের বড় বড় স্কলারদের কী অভিমত। এটা যেহেতু একটা শিক্ষা কেন্দ্র, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদ, এখানে আমার দৃঢ় বিশ্বাস সবাই এডুকেশন দ্বারা আলোকিত, শিক্ষা দ্বারা আলোকিত ব্যক্তি, তারা বুঝবেন, তারা পড়বেন এবং তারা প্রয়োজনে যেটা শুদ্ধ সেটাই গ্রহণ করবেন। এক্ষেত্রে সৌদি আরবের বড় বড় ওলামাই কেরাম এবং মিশর সহ অন্যান্য ওলামাই কেরামের অনেক বড় বড় ফাতোয়া কমিটির ফাতোয়াও আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। সেখানে স্পষ্ট বলা হয়েছে যে খুতবা হবে মাতৃভাষায়, বাংলা ভাষায় জরুরি না। যদি আপনাদের ইংরেজি হয় মাতৃভাষা, ইংরেজিতে দেবেন। আপনি দেখেন আমেরিকা লন্ডনের বড় বড় মসজিদ সবগুলোতে এভাবে দুটো খুতবা দেওয়া হচ্ছে এবং মাতৃভাষায়। আচ্ছা, কারো কারো মতে ওলামাই কেরাম বলেছেন যে আরবিতেই দিতে হবে, তো কতটুকু আরবি?
সেটা যদি আমরা হিসেব করি তাহলে দেখব তিন থেকে পাঁচ মিনিটের আরবি এনাফ। একটা খোদবা তারা বলছেন যতটুকু দেওয়া ওয়াজিব, এটা ছোট্ট একটা খোদবা, সেখানে একটা হাদিস একটা আয়াত থাকলে যথেষ্ট। আমরা কিন্তু আমাদের খোদবায় প্রয়োজনীয় আরবিটা বলি, আপনারা খেয়াল করেছেন কি না, বরং প্রথম চার পাঁচ মিনিট আমরা শুধু আরবিতেই বলি। তাতে যারা মনে করেন যে আরবিটা তো আসা দরকার, সেটা হয়ে গেল, কিন্তু এই খোদবাটা কি আরবিতে যদি দেয় আপনারা বুঝবেন? যদি আপনারা বুঝেন আমার জন্য আরও সহজ, আমি নেক্সট খোদবা আর বাংলা বলবো না, শুধু আরবি বলবো। আমি কি আরবিতে দেব? আচ্ছা, রাসূল সাল্লাম খোদবা দিয়েছিলেন কয়টা? দুটো। তিনটা কি দিয়েছিলেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছেও বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসতো, তাদের আরবি শিখে আসতে হতো, তার ভাষা ছিল আরবি, এবং অনারবরা যারা তারাও আরবি শিখবে, কারণ তারা কোরআন হাদিস বুঝবে আরবিতে। এখন অন্য অন্য ভাষায় সব কিছু অনুবাদ হয়ে গেছে, সহজ হয়েছে, অতএব এখন আসলে আরবি ভাষা ছাড়াও অন্য ভাষায় দেওয়া যায়। এ ব্যাপারে সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের ফাতাওয়া আছে, মিশরের ওলামাদের ফাতাওয়া আছে, আমেরিকান যে ফিকা কমিটি আছে তাদের ফাতাওয়া আছে। সুতরাং লোকাল পার্সপেক্টিভে যদি আমাদের সম্মানিত এই মত থাকে যে না আরবিতে দিতে হবে, ঠিক আছে, প্রত্যেকে তার মত অনুযায়ী আমল করুন, সঠিকটা। কুরআন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ফায়াত্তাবিউন আহসানা, যারা যে কোনো কাউল শুনে কিন্তু মানে কোনটাকে, যেটা সবচেয়ে সঠিক সবচেয়ে উত্তম, আয় আসওয়া বাহু। অতএব এটা একটা বিষয়। আপনারা সুন্নত পড়বেন কখন তাহলে? অনেকের প্রশ্ন যে আমরা তো জুমার সুন্নতটা পড়তে পারি না, কি করবেন? প্রথম কথা হচ্ছে ফরজের আগে জুমার সুনির্দিষ্ট কোনো সুন্নত নাই, এটাই হচ্ছে বিশুদ্ধতম কথা। অনেকগুলো ফাতোয়া আপনারা দেখেন, কি করবেন তাহলে? আপনি দ্রুত চলে আসেন। বুখারীর হাদিসটা কি মনে আছে আপনাদের? আরেকদিন এগুলো নিয়ে আলোচনা করবো, আসলে সময় তো শেষ, সে হাদিসটা বলে শেষ করছি। বুখারী হাদিসে বলছে যে প্রথমে আসবে, প্রথম মানে জুমার টাইমটাকে চার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, যে একদম সকাল সকাল আসবে, যেমন আমাদের এখানকার টাইম আমি বলবো যে দশটা পৌনে দশটা এই টাইম, তাহলে সে যেন উট কুরবানি সওয়াব পাবে। যে তার পরবর্তী সময় আসবে যেমন সাড়ে দশটা, তাহলে সে গরু কোরবানি সওয়াব পাবে। যে এগারোটায় আসবে সে ছাগল কোর, মানে এই টাইমিংটা কিন্তু আমার, আমি জাস্ট একটা ধারণা প্রসূত বলছি, কিন্তু কোরআন বলছে প্রথম প্রহরে, সেকেন্ড প্রহরে, থার্ড টাইমে যে আসবে সে একটা ছাগল কোরবানির সওয়াব পাবে, যে ফোর্থ টাইমে আসবে সে একটা মুরগি কোরবানির সওয়াব পাবে, সে যে লাস্টে আসবে সে ডিম কোরবানির সওয়াব পাবে। এখন ডিম কি কোরবানি করলে আপনি খুশি হবেন কি না দেখার বিষয়। যাই হোক, আপনি যে এই যে আগে আগে আসলেন, সুন্নত পড়েন শুধুমাত্র ঠিক দ্বিপ্রহরের টাইমটা পনেরো মিনিটের মতো ওটা বাদ দিবেন। অনেক আগে আসলে দুরাকাত করে যত ইচ্ছা পড়েন, আবার জাওয়ালের পরে যদি আপনি আসেন, জোহর রক্ত হয়ে গেল, তারপরে দুরাকাত করে পড়তে থাকেন খোদবার আগে, অসুবিধা তো নেই। এটা হাদিস এসছে, সহি হাদিস এসছে, জুমার আগে প্রত্যেক ব্যক্তি দুরাকাত করে যা ইচ্ছা পড়েন, কোনো অসুবিধা নেই। এটা একটা। আর আরেকটা হাদিস বলে আমি শেষ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদবা দিচ্ছিলেন, তখন এক ব্যক্তি বসে গেল, রাসূল সাল্লাম বললেন তুমি দাঁড়াও দুরাকাত পড়ে তারপর বস। তাহলে খোদবা চলাকালে আমাদের দেশে সাধারণত বলা হয় যে কোনো নামাজ পড়া যাবে না, কিন্তু দুহুল মসজিদ পড়া যাবে। এর কারণটা কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে আবার দাঁড় করালেন এবং দুরাকাত পড়িয়ে, তিনি খোদবা ছিলেন, পড়িয়ে তারপর বসালেন। এটা দ্বারা দলিল হলো যে খোদবা চলাকালে সাধারণ নফল পড়বেন না, কিন্তু কি পড়বেন? দুহুল মসজিদ দুরাকাত পড়বেন, ব্যাস। তাহলে জুমার আগে আসলে যদি কেউ, যদি আপনি যারা শেষ সময়ে অংশগ্রহণ করেছেন, তারাও যদি কোনো সালাত না পড়েন, কোনো অসুবিধা নাই, জুমার আগে কোনো সুনির্দিষ্ট সালাত নাই। জোহরের আগে যে চার রাকাত বা দুরাকাতের কথা বলা হয়েছে, সেটা রাতে সুন্নতে মুয়াক্কাদে যেটা আমরা বলি, সেটা তো জোহরের আগে, জুমার আগের কথা বলা হয়নি। জুমার পরে দুই রাকাত অথবা চার রাকাত, এটা সুন্নাহ, এটা সুন্নাহ, আমরা সেভাবে আমল করব। যাই হোক, এটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে অনেকের মনে যে প্রশ্নগুলো আছে হয়তো তার একটা উত্তর পেয়ে যাবেন। আমরা প্রত্যেকেই সঠিক ধারায় কোরআন এবং সুন্নাকে ফলো করার চেষ্টা করছি, আমরা সে মুসলিম যারা যখনই কোনো ভুল ধারণা থাকে সেটা থেকে নিজেদেরকে আমরা উত্তরণ করছি, ইনশাআল্লাহ সংশোধন করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন, আমাদের কল্যাণ করুন,
আমাদের উপর বরকত এবং রহমত নাজিল করুন। আমাদের মধ্যে যারা মানসিক কিংবা শারীরিকভাবে অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, এবং আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত দুস্থ অভাবী মানুষ